Assalamu alaikum. এই বিল্ডিংটা হচ্ছে আই এন এয়ার হসপিটাল, মানে নাক কান গলার হসপিটাল। সরি, আমি আল মামুন বলছিলাম আয়ারল্যান্ডের ডাবলিন থেকে। সো ওই যে বিল্ডিংটা দেখা যায় আমার হাতের সোজা, ওই যে ওই বিল্ডিংটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিটি সেন্টারের ভিতরেই। যে উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা সেটা হচ্ছে যে আমার সামান্য একটু নাকে একটু সমস্যা আছে এই রাইট এই পাশে। এই সমস্যাটু আমাকে 13 বছর ওয়েটিং করে রাখছে। একটু সামান্য সার্জারি দরকার। এই এইখানে একটু একটু ব্লকেজ হয়েছে, মানে এই মেইন হাড়িটা একটু হালকা একটু লম্প এরকম ব্যাকা হয়ে গেছে। ইটস নট এ পোলিও, ইটস জাস্ট হাড়িটা ব্যাকা হয়ে গেছে। এই সামান্য একটা অপারেশন, ইটস লাইক 1 আওয়ার, 1 ঘন্টার কাজ। এর জন্য আমাকে 13 বছর ওয়েটিং লিস্টে ফেলায় রাখছিল। সামহাউ আজকে তারা আমাকে কল দিছে। কল দেওয়ার পর বলছে 2 মিনিট দেখছে, ভিতরে দেখলো, দেখার পরে বলছে যে ওকে ঠিক আছে, তোর অপারেশন দরকার। সো অক্টোবর, মানে আই মিন এখন তো চলতেছে জুন, অক্টোবরে সাম স্যাটারডে তারা বলছে যে অক্টোবরে যে কোনো স্যাটারডে তোকে কল দেওয়া হবে, দিলে তোর একদিন এখানে থাকতে হবে, অপারেশন করা লাগবে। সো এখন এখন এ দ্বারা আমি আসলে বোঝাতে চাচ্ছি যে আয়ারল্যান্ডের যে হসপিটাল সিস্টেম, মেডিকেল যে সিস্টেম, যে অবশ্য এটা ফ্রি, কিন্তু মানে আপনাকে ওয়েটিংয়ে ফলাই রাখবে, অর্থাৎ আপনার জিন্দগি বরবাদ হয়ে যাবে ওয়েটিংয়ে থাকতে থাকতে। এই হচ্ছে আয়ারল্যান্ডের মেডিকেল সিস্টেমের অবস্থা। আচ্ছা, এখানে শুধু গুরুত্ব দেওয়া হয় ইয়াং, বৃদ্ধ এবং শিশুদের এবং নারীদের। কিন্তু আমরা যারা ইয়াং আছি, আমরা যারা ইয়াং, আমাদের আসলে কোনো গুরুত্বই দেওয়া হয় না। যদি আমরা শুয়ে না পড়ি, যদি আমরা রাস্তা শুয়ে পড়ি, আমরা যদি সেন্সলেস হয়ে যাই, আমরা যদি বিরাট মারাত্মক ধরনের কোনো অসুবিধায় পড়ি, তাহলে আমাদেরকে সেই মোতাবেক আর কি তখন ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু আদারওয়াইজ নৌ তারা কখনোই তারা এই বিষয়ে মানে গুরুত্ব দেয় না, ইয়ংদের জন্য কোনো গুরুত্বই দেয় না। এটা ডিসঅ্যাপয়েন্টেড, এটা যথেষ্ট একটা খারাপ দিক এই দেশের জন্য আর কি। সো এই ছিল আর কি। তো সবাই ভালো থাকবেন। আর এই তো বললাম আয়ারল্যান্ডের হসপিটাল সিস্টেমের অবস্থা। খোদা হাফেজ, সালামু আলাইকুম।